নমস্কার, আমি রজনীকান্ত রায় বলছি উত্তর দিনাজপুর থেকে। আমি কনসালটেন্সি ক্লাসে যুক্ত হওয়ার পর 21 জুলাই আমি আমার সেই ক্লাসের লেভেল 1 সার্টিফিকেট কমপ্লিট করতে পেরেছি। এই লেভেল 1 সার্টিফিকেট পাওয়ার পরে আমার মধ্যে একটা এক্সট্রা অনুভূতি ক্রিয়েট হয়, যেটা হয়তো যারা এখনও ক্লাস করে না তাদেরকে বলে বোঝানো কিছুটা অসম্ভবই বলা চলে। কারণ কনসিস্টেন্সি ক্লাস এমন একটা ক্লাস, রেগুলারিটি যেটা আগে আমার হতো যে আজকে থাক, আজকের পড়াটা কালকে ফেলে দিই, সেই পড়াটা ফেলে দেওয়ার একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে গিয়েছিল আগে থেকে। সেই অভ্যাস ত্যাগ করার জন্য আমি আমার কনসিস্টেন্সি ক্লাসে যুক্ত হই। আমাদের মেন্টর অজয় স্যার আমাকে ভালোভাবে গাইড করেছেন, সেই গাইড করার ফলে আমি এখন লেভেল 1 সার্টিফিকেট কমপ্লিট করার পরে আমার মধ্যে একটা ভালোই এক্সট্রা এনার্জি ক্রিয়েট হয়। যারা ভাবছো যে কেমন কি ক্লাসে কি করায় না করায়, সেটা আপনারা ক্লাসে না আসা মাত্র বলতে পারবেন না। তাই বলছি, আপনারা যদি কেউ এরকম থাকেন যে আজকের পড়া ফেলে দিয়ে কালকে করতে চান, সেই সমস্যা সমাধানের জন্য আপনারা কনসিস্টেন্সি ক্লাসে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ, আমি এটাই বলবো। আপনারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।